ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম ইন্টেলিজেন্স নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো সার্চ সেকশনটা নিয়ে আজকের ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল স্টোরি বিহাইন্ড সাকসেস নিয়ে যেখানে আমরা কথা বলবো বিভিন্ন সাকসেসফুল ব্যক্তির ব্যর্থ জীবনের গল্প নিয়ে তারা সাকসেসফুল হওয়ার পূর্বে কতবার ব্যর্থতার সম্মুখীন হয়েছে এবং কতবার নিজের লাইফের সাথে হেরে গিয়েছেন এবং ফাইনালি হারকে জয় করে আজকে তারা সাকসেসফুল হয়েছেন সেই সব মানুষগুলোর গল্পই থাকবে এই চ্যানেলে প্রতি সপ্তাহে ন্যূনতম দুইজন করে ব্যর্থ মানুষের গল্প আমরা নিয়ে আসবো এই চ্যানেলে যারা আজকে অনেক বেশি সাকসেসফুল আপাতত একটি ভিডিওই আপলোড করা হয়েছে পরবর্তী ভিডিও অতি সত্তর আপলোড হয়ে যাবে এবং প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপনারা পাবেন যদি এই কনসেপ্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন ফিরে আসি আমাদের আজকের ভিডিওতে সার্চ সার্চ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যখন আমরা থাউজেন্ড থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড লাইনের কোড লিখি তখন আমাদেরকে সার্চ করে কোনো একটা জিনিস খুঁজে পাইতে অনেক কিন্তু কষ্ট করতে হয় তো সেই কাজটা সহজ করে দিয়েছে আমাদের এই সার্চ মেনুটা ভিএস কোড অনেক সহজ করে দিয়েছে সবকিছু যেই কারণে সার্চ এতটাই গুরুত্বপূর্ণ যে কারণে সার্চটাকে আর একটা আলাদা অংশে মেইন মেনু আকারে আমাদের সামনে দিয়েছে ভিএস কোড এখানে সার্চে ক্লিক করলে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন মেনলি সার্চ রিপ্লেস এরকম কিছু একটা তো আমরা এখানে যদি কোনো কিছু সার্চ করি তাহলে আমাদের হোল প্রোজেক্টে কোথায় কোথায় ওই অংশটা আসে সেই অংশটা চলে আসবে সাপোজ আমরা সার্চ করলাম ফাংশন ফাংশন লিখে সার্চ করলাম অ্যাকচুয়ালি ফাংশন ফাংশন লিখে সার্চ করে ইন্টার করলাম এবং কোথায় কোথায় এই ফাংশন কথাটা আসে সব কিন্তু চলে এসছে এইখানে একজাক্ট কোথায় কোথায় তো যদি আমরা এই ফাংশনটাকে রিপ্লেস করতে চাই অ্যারো ফাংশন দ্বারা ঠিক আছে যদি আমরা বলি যে এই ফাংশনগুলোরে আমরা অ্যারো দ্বারা রিপ্লেস করবো তাহলে আমাদের অ্যারো ফাংশনের সিনটেক্সটা লিখতে হবে ওকে তো আমরা প্রপারলি নিই এখান থেকে সাপোজ আমরা এই পুরো অংশটা নিয়ে এখান থেকে আমরা অ্যারো ফাংশন আকারে সেন্ড করতে পারি সাপোজ এই যে এইভাবে করে দিয়ে এটা হচ্ছে অ্যারো ফাংশন নোটেশন তো যদি আমরা চাই তাহলে এটা এইভাবে আমরা রিপ্লেস করতে পারি যদি আমরা চাই খুব সহজেই সমস্ত জায়গায় যতগুলো ফাইল আছে সব ফাইলে এটা রিপ্লেস হয়ে যাবে তো রিপ্লেস করাটাই মেন উদ্দেশ্য না আমরা সার্চ করে এই যে এখান থেকে অ্যাড ইভেন্ট লিসেনার এখানে আমরা যদি যেতে চাই এখানে ক্লিক করলেই এটা কোথায় আছে আমাদেরকে নিয়ে যাবে ঠিক ডিরেক্ট কোথায় আছে সেখানে আমাদের ইজিলি নিয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা করবে না আর রিপ্লেস তো আপনারা বুঝতেই পারলেন এছাড়াও এখানে আরও দুটা বাটন আছে যে কোন কোন ফাইল আমরা ইনক্লুড করবো কোন কোন ফাইল আমরা বাদ দিব সেই ফাইলগুলোর নাম আমরা এখানে বলে দিলেই সেই ফাইলগুলো ওরা সার্চ করবে না ভিএস কোড যখন সার্চ করবে তখন ওই ফাইলগুলো বাদ দিবে অথবা ওই ফাইলগুলো ইনক্লুড করবে ওকে তারপরে এখানে বলছে রিপ্লেস অল এই বাটনে ক্লিক করলে আপনারা এখানে যে টেক্সটা দিবেন সেই টেক্সটা অনুযায়ী এখানে রিপ্লেস করে দেবে সাপোজ এখানে ফাংশন আছে এবং এখানে আমরা কোনো একটা কিছু দিলাম যে কোনো একটা কিছু দিলাম দেওয়ার পরে সেটা দ্বারা যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটা জায়গায় সেটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে এখানে আরও তিনটা বাটন আছে যেটা হচ্ছে এ এই বাটনটা বলছে যে ম্যাচ কেস অর্থাৎ আমরা এখানে যে কথাটা লিখলাম তার সাথে কেসটাও ম্যাচ করতে হবে আদারওয়াইজ সাপোজ আমরা এখানে ফাংশনের এফটা স্মল লেটার দিয়েছি যদি আমরা এখানে এফটাকে ক্যাপিটাল লেটার দিই তাহলেও কি খুঁজে পাবে সেটা হচ্ছে বড় বিষয় এখন কিন্তু খুঁজে পাচ্ছে কিন্তু তারপরেও যদি আমরা এখানে ম্যাচ কেসটা দিয়ে দিই তাহলে কিন্তু আর খুঁজে পাবে না শুধুমাত্র যেখানে ক্যাপিটাল আছে সেখানেই খুঁজে পাবে তারপর এখানে যেটা বলছে সেটা হচ্ছে ম্যাচ হোল ওয়ার্ল্ড যদি আমরা এখানে ফাঙ্ক দিয়ে সার্চ করি তাহলেও সবগুলো খুঁজে পাবে ঠিক আছে কিন্তু যদি আমরা এখানে বলি যে ম্যাচ হোল ওয়ার্ল্ড তাহলে কিন্তু আর খুঁজে পাবে না কারণ তখন হচ্ছে পুরো ওয়ার্ডটা খুঁজার চেষ্টা করবে এবং ফাঙ্ক টি এই ওয়ার্ড নামে কোনো ওয়ার্ড নেই তাই এটা খুঁজে পাচ্ছে না আর এখান থেকে রেজেক্স রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা যদি কিছু সার্চ করতে চাই তখন আমরা এটা ব্যবহার করতে পারি ঠিক আছে সাপোজ হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন ওপেন করে দিলাম আর এটা আউট করে দিই হোল ওয়ার্ড ম্যাচ করার দরকার নাই এখান থেকে আমরা বললাম ডাব্লু তাহলে ওয়ার্ডগুলো খুঁজে বের করবে সাপোজ ডি তিনটা লেটার কোথায় আছে খুঁজে বের করবে তিনটা লেটার নেই দুইটা লেটার আছে কোথায় কোন দুইটা ডি কোথায় আছে অ্যাকচুয়ালি এটা ব্যাক স্ল্যাশ হবে অ্যাকচুয়ালি ডি ওকে কোথায় কোথায় আছে সেটাও খুঁজে বের করবে দুইটা ডি কোথায় আছে সেগুলো খুঁজে বের করবে রেজেক্স নিয়ে পরবর্তীতে আমি একটা পোপার টিউটোরিয়াল করবো একটা ভিডিওতে সম্ভব না একটা সিরিজ লাগবে রেজেক্স কমপ্লিট করতে গেলে আর এখান থেকে আমরা ক্লিয়ার করে দিতে পারি খুব ইজিলি আর এটা হচ্ছে কোলেপস যা আমরা ফাইন করলাম তা আমরা কোলেপস করে দিতে পারি আবার এটা হচ্ছে রিফ্রেশ করতে পারি বারবার রিফ্রেশ করার আমাদের প্রয়োজন হইতে পারে ওকে এই ছিল একটা কনসেপ্ট আবার আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করিয়ে যেখানে আসার পরে কন্ট্রোল এফ প্রেস করি এরকম একটা উইন্ডো আমরা দেখতে পারবো এখান থেকেও আমরা রিপ্লেস করতে পারবো ঠিক আছে যা খুশি তাই করতে পারবো এটা হচ্ছে আর একটা সার্চ করার অপশন কন্ট্রোল এফ আবার বলি কন্ট্রোল এফ প্রেস করলে এরকম একটা প্যালেট আপনারা পাবেন যেখান থেকে আপনারা ফাইন করতে পারবেন বাট এইটা কিন্তু ফাইন করবে শুধুমাত্র একটা যেই ফাইলটা ওপেন আছে সেই ফাইলের ভেতরে এখানে যেমন আমি গ্লোবালি যতগুলো ফাইল আছে সবগুলোর ভিতরে আমার প্রজেক্টে যতগুলো ফাইল আছে সবগুলোর ভিতর থেকে আমি 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 সার্চ করতে পারলাম বাট এখানে এখানে কিন্তু তা না জাস্ট এই ফাইলটা ফাইলটা আমার ওপেন করা আছে যেমন এখন আসে ওপেন করা আছে তো সেই ফাইলের ভেতরে আমি কি কি করতে পারবো সেই ফাইলের ভেতরে আমার কোথায় কোথায় এই ওয়ার্ডটা ম্যাচ করছে সেটা হচ্ছে খুঁজে বের করবে এই কন্ট্রোলে প্রেস করে এই ছোট্ট প্যালেটটা ওকে এবার আসি আর একটা মজার ফিচারে অনেক সময় আমাদের এমন হয় যে একই ওয়ার্ড দশ জায়গায় আছে সাপোজ আমরা এই যে এলআই ডট ইনার এই লাইনটা আমরা কপি করি কয়েকবার হ্যাঁ অনেক জায়গায় আমার সাপোজ আছে। এবং আমি ভুল করে এলিমেন্ট দিয়ে দিয়েছি এবং প্রত্যেক জায়গায় হবে হচ্ছে এলিমেন্টস ওকে ধরে নিলাম আমি এটা তো আমাকে কি করতে হবে এস এখানে একবার দিতে হবে তারপরে আবার কার চেঞ্জ করে এখানে একটা দিতে হবে আবার কার চেঞ্জ করে এখানে দিতে হবে এইভাবে দিতে হবে তাই না কিন্তু আমরা কিন্তু পারি একবারে সব কিছু একবারে সব জায়গায় একবার লিখবো সব জায়গায় হয়ে যাবে সেটা কিভাবে করা সম্ভব সেটা হচ্ছে মাল্টি কালচারের মাধ্যমে আমরা করা সম্ভব যেমন আমরা যদি অল্টার প্রেস করে এইখানেগুলোতে ক্লিক করতে থাকি দেখুন যে প্রত্যেক জায়গায় সিলেক্ট হয়ে যাচ্ছে অল্টার প্রেস করলাম এবং সিলেক্ট হয়ে গেল সব জায়গায় এইবার যদি আমি এস দিয়ে দিই সব জায়গায় এস হয়ে গেল এবার যদি আমি একটু ডিলেট করে দিই সবগুলো একসাথে কিন্তু ডিলেট হচ্ছে আবার আমরা লিখি এলিমেন্ট সব জায়গায় একসাথে লেখা হচ্ছে কি মজার ব্যাপারটা তাই না অনেক মজার আবার এই কাজটা করা যেতে পারে এইটা প্রেস করলাম এবং কন্ট্রোল শিফট অল্টার ডাউন ডাউন আমরা কারচার প্রেস না করেই জাস্ট ডাউন প্রেস করে দিলাম ও আস্তে আস্তে সবগুলো সিলেক্ট করলো বিলিং হচ্ছে একটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভালো করে খেয়াল করলে কিন্তু এখানে একটা বিলিং দেখতে যে আপ ডাউন করছে আবার বাইরে যদি আমি ক্লিক করি সেটা আউট হয়ে গেল এখন আমার শর্টকাট কি করা আছে যে অল্টার কি প্রেস করে যেখানে ক্লিক করবো সেটাই হচ্ছে মাল্টি কার্চার হয়ে যাবে যদি আপনি চান যে আপনার কন্ট্রোল কি প্রেস করে সেটা করতে হবে তাহলে আপনি সেটা করতে পারবেন এই যে এখান থেকে ভিউ অ্যাকচুয়ালি ভিউ না সিলেকশনে যাবেন এবং এখানে দেখবেন যে সুইচ টু কন্ট্রোল কে কন্ট্রোল প্লাস ক্লিক অ্যাকচুয়ালি সুইচ টু কন্ট্রোল প্লাস ক্লিক ফর মাল্টিকালচার মাল্টি এটা ক্লিক করলে আপনি তখন কন্ট্রোল প্রেস করে নিয়ে আসতে পারবেন এখন আমি কন্ট্রোল প্রেস করছি এখন আবার অল্টারে কিন্তু কাজ হবে না ওকে আবার আপনি যদি চান যে আপনার অল্টারে কাজ হবে সুইচ টু অল্টার প্লাস ক্লিক তাহলে অল্টারে কাজ শুরু হয়ে যাবে ওকে এটা ছিল সিম্পল একটা কনসেপ্ট আবার আপনি যদি চান যে আমি একটা ওয়ার্ড সিলেক্ট করব আর আমার পুরো পেজের ভেতরে যেখানে যেখানে ওই ওয়ার্ডটা আছে সব কিছু ম্যাচ করবে অটোমেটিক্যালি আমার এইভাবে ক্লিক করতে ভালো লাগে না তখন আপনি কি করতে পারেন ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন ওয়ার্ডটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট অল্টার জে সবগুলো ওয়ার্ড একসাথে সিলেক্ট হয়ে গেল সবগুলো ওয়ার্ড ওয়া সবগুলো ওয়ার্ড একসাথে সিলেক্ট হয়ে গেল কি মজার ব্যাপারটা তাই না এখন আমরা ইচ্ছা করলে আবার এখান থেকে লিখতে পারি টাইটেলস ব্যাপারটা দেখতে পাচ্ছেন একসাথে সব জায়গায় লেখা হচ্ছে কি মজার খুবই মজার ভিএস কোড তাই না কোড না সব টেক্স রিটারই মজার যদি আমরা তার ভেতরকার সমস্ত কাজ বুঝতে পারি কিন্তু আমরা আমাদের অত টাইম কোথায় আমরা কাজগুলো তো বুঝতে চাই না হয়তো তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে যে কোনো টেক্সট রিটার সম্পর্কে একটু ভালো মতো বুঝতে বা জানতে এই যে আমার ভিডিওতে কয়টা ভিডিও হবে টোটাল বিশ বাইশটা ভিডিও হবে টোটাল হয়তো বা তিন ঘন্টা ভিডিও হবে লেন্থ এই তিন ঘন্টা ব্যয় করলে যে আমার সারা জীবন কাজ কমে যাবে সারা জীবন অনেক সহজে আমি কাজ করতে পারবো যতদিন আমি কোট করবো আর কি ততদিন আমি খুব সহজে কোট করতে পারবো সেটা আমরা খেয়াল করি না আমরা শুধু খেয়াল করি আর এইটা শিখে কি হবে কোট তো করা যাচ্ছে কিন্তু একটা টেক্সট এডিটর ভালো মতো জানা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভ করবে তো এই ছিল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গিট নিয়ে যদিও অলরেডি কীভাবে ভিএস কোডে গিট নিয়ে কাজ করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে গিট টিউটোরিয়াল সিরিজের ভেতরে সাত নাম্বার এবং আট নাম্বার ভিডিও টোটাল দুইটা ভিডিওতে আমি ভিএস কোড নিয়ে কথা বলেছিলাম তারপরেও নতুন কিছু চেঞ্জ এনেছে ভিএস কোড যেটা তখন ছিল না তো তো পরবর্তী ভিডিওতে এই চেঞ্জগুলো নিয়ে আমি কিছু কথা বলবো এবং গিট নিয়ে কিভাবে সহজে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও আমি কিছু কথা বলবো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ